মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ, লাইয়ানা আল্লাহু লুহুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা লুহু তাকওয়া মিনকুম, সূরা কন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালামে আল্লাহ ঘোষণা দিলেন, হে আমার বান্দা নবীর উম্মতের দল শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা নেয়ামত দান করেছি যেই নেয়ামতের নাম হলো কুরবানি, সূরা কন সুবহানাল্লাহ। ওই কুরবানির দিনে কুরবানির সময়ে আমি আল্লাহ তোমাদের থেকে রক্ত নেই না, তোমাদের থেকে গোশত পাই না, রক্ত আসে না, গোশত আসে না, শুধুমাত্র একটা জিনিস আমি আল্লাহর কাছে আসে, ওই জিনিসটা হচ্ছে একমাত্র তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার বাজান একটু গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিল আমার কাছে রক্ত আসে না, গোশত আসে না, আসে না কি? আল্লাহ বলে একটা জিনিস আমার কাছে আসে, ওইটা একমাত্র তাকওয়া। আর তোমরা যখন কোরবানির ভিতর দিয়া যারা যারা আমি আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, ইবাদত বন্দেগী বেশি বেশি করবে, ওই ইবাদতের সওয়াব আমি আল্লাহর দরবারে পৌঁছায়া যায়, সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী কামলিওয়ালা রহমতাল্লিল আলামিন হাদিসে মুবারকার মধ্যে উল্লেখ করে, ও জগৎবাসী কোরবানি তো সবার উপরে ওয়াজিব না, কথা বলে ঠিক না, সবার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব না, কোরবানির কিছু শর্ত সাপেক্ষ আছে না নাই, তারা কোরবানি দিবে ওই ব্যক্তিটা স্বাধীন হইতে হবে, সূরা কন সুবহানাল্লাহ। যারা কোরবানি দিবে ওই ব্যক্তিটা মুকিম হইতে হবে, তারা স্থায়ী বাসিন্দার হইতে হবে, সূরা কন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কোরবানি দিবে যিনি স্বাধীন হবে, মুক্ত থাকবে, শুধু স্বাধীন হলে হবে না, মুক্ত হলে হবে না, ওই ব্যক্তি কোরবানি দেওয়ার মতো উপযুক্ত তার সমর্থ থাকতে হবে, সূরা কন সুবহানাল্লাহ। আমার মদিনার নবী বলে উম্মতের দল শোনো, হালাল বস্তু দিয়া হালাল পশু দিয়া তোমরা যখন কোরবানি দিবা, এর ভিতরে দুম্বা আছে না নাই, এর ভিতরে ছাগল বকরি আছে না নাই, আমার নবী বলে যখন তোমরা ছাগল দিয়া দুম্বা দিয়া ভেড়া দিয়া যখন কোরবানি করবা, এটার বয়স যদি কম হয় হবে না, এটার বয়স হতে হবে সর্বনিম্ন 1 বছর, জোরে কন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কয় উম্মত রে, যে দুইটা সওয়াবের কাজ, এটা লক্ষণটা হচ্ছে কল্যাণের কাজ, আল্লাহকে পাওয়ার কাজ, আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার কাজ। এই জন্য যখন আর একটু প্রতাপশালী হইবা, আর একটু ধনবান ব্যক্তি হইবা, তোমাদের জন্য তোমরা বড় বড় পশু দিয়া কোরবানি করবা, তোমাদের জন্য হলো গরু এবং মহিষ, সূরা কন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এবার কুরবানির পশু ছাগল দ্বারা বকরি বললাম 1 বছর হতে হবে, এবার গরু এবং আমরা যখন মহিষ দিয়া কোরবানি করব, এটা তো বড় বড় জিনিস, ইয়া রাসূলুল্লাহ এটার বয়সটা কত লাগবে? আমার নবী বলে সর্বনিম্ন 2 বছর, জোরে বলো না কয় বছর, সর্বনিম্ন বয়স লাগবে 2 বছর। এর ভিতরে আবার অনেক সময় মাসআলা এসেছে, 2 বছর হইল উপযুক্ত হয় না, কথা ঠিক কিনা, কিন্তু উপযুক্ত লাগবে, আবার কোন কোন গরু আছে, কোন কোন মহিষ আছে, 1.5 বছরে উপযুক্ত হইয়া যায়, কথা ঠিক কিনা, এই উপযুক্ত উদ্ভব ভক্তি দ্বারা উপযুক্ত পশু দ্বারা তোমরা কোরবানি করবা, সন্দেহ হৃষ্ট পুষ্ট এবং মোটা বলিষ্ঠ তাজা, জোরে কন সুবহানাল্লাহ। এবার গরুর বয়স এবং মহিষের বয়স পাইলাম কয় বছর? সবাই বলেন কয় বছর? 2 বছর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা গরু এবং মহিষ দিবে না, আর একটু উন্নত মানের পশু দিবে, তাদের জন্য হইল ওট দেওয়া, জোরে কন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই উটের বয়সটা কত হতে হবে? আমার নবী বলে সর্বনিম্ন 5 বছর। আল্লাহু আকবার! কারণ এটা ভুলে বলে কম কেন? এটা মেহাবনি গাছ আমাদের এলাকায় আসেনি,
মেহমুদের সারা লাইলেটা দৃষ্ট পুষ্ট হয় আস্তে আস্তে ধীরস্থির ভাবে, কিন্তু যা হয় তাই কাজ লাগে, কথা কন ঠিক কিনা? আমার নবী কয় উম্মতের দল শুনো, তোমরা যখন আরেকটু ধনাঢ্যবান ব্যক্তি হইবা আরো বেশি বেশি টাকা দিয়া কোরবানি যখন করবা, এই কোরবানির কষইটা হবে ওর, আর ওর দিয়া তো ওটার দাম বেশি না কম? ওটার দাম বেশি, ঠিক কিনা? ওটার দাম বেশি, এই জন্য আমার নবী বলে উম্মতের দল শুনো, ওটার বয়সটা হতে হবে সর্বনিম্ন 5 বছর, 5 বছরের নিচে উঠ হইলে কোরবানি দিলে হবে না, কোরবানি চলবে না। আল্লাহ আকবার! মানে কোরবানির জন্য ওটার বয়স শর্ত আমার নবী দিলেন কয় বছর? 5 বছর। এই জিনিসগুলা দিয়া কোরবানির দিনে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যখন জবাই করা হয়, রক্ত প্রবাহিত হয়, দম দম দেওয়া হয়, আমার আল্লাহ কয় এইগুলার ভিতর দিয়া তাকওয়া এবং পরহেজগারিতা আমি আল্লাহর দরবারে হাজির হইয়া যায়। কিন্তু তোমরা কোরবানি করলা, যোহরের নামাজ ফরজ আদায় করলা না, এরম লোক আছে না নাই? এরম লোক আছে না নাই? এরম লোক হাজারো আছে, গোশত নিয়া গরু নিয়া ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু জোহরের নামাজটা পড়ার সময় আমরা পাই না, আছে না নাই? তাহলে এ তাকওয়া কিন্তু আল্লাহর দরবারে প্রশ্ন না, কারণ তাকওয়া অবলম্বন করতে পারলাম না, ঠিক কি না? বলে আমার নবী বলে উম্মতের দল শোনো রে, ও আমার উম্মতের আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বল আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মান কানা লাহু সাআতান ওয়া ইয়ুদহা ফালা ইয়াকরাবান্না মাসাল্লানা। খবরদার খবরদার, ও ইমানদার মুমিন মুসলমানেরা শোনো, আমার যারা আছে উম্মত আছো, আমার যারা উম্মত হয়েছো শোনো, তোমরা যারা সামর্থ্যবান ব্যক্তি হইলা কোরবানি দেওয়ার উপযুক্ত হয়েছ, কিন্তু তোমরা কোরবানি করো নাই, কোরবানি করো নাই, আমার নবী কয় খবরদার হুঁশিয়ার, সামর্থ্য থাকার পরেও তোমার টাকা পয়সা আর্থিক থাকার পরেও তুমি ইচ্ছা করে কোরবানি হইলা না, খবরদার ঈদের দিনে ঈদগাহের সাথে জামাতে হাজির হইও না। আল্লাহ আমার নবী কম মাত্র খবরদার খবরদার হুঁশিয়ার, হৃষ্ট পুষ্ট, সতেজ, মোটা, তাজা, তেজস্বী, বলিষ্ঠ, লম্বা, এই জন্য বলেছি কারণ প্রত্যেকটা এই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আমার আল্লাহ আমার উম্মতের কোরবানি দাতা উম্মতের আমল নামায় এক একটা নেক লেখা দেয়। আমার নবী কয় খবরদার, একদল সাহাবী এসা জিজ্ঞাসা করলো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কুরবানিটা কি? একদল সাহাবী জিজ্ঞাসা করে, সুনানী ইবনে মাজাহ শরীফের হাদিস, ওয়ান সাইদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ আসহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল উদহিয়া? ওয়ালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ওয়ালু ইয়া ওয়ালু ফামান লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা বিকুল্লি শারাতিন হাসানাতিন, ওয়ালু ফাসুফি ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা বিকুল্লি শারাতিন মিন সুফিল হাসানা। রাওয়াহু ইবনে মাজাহ। জোরে কর না, সুবহানাল্লাহ। আমার নবীর শরীর কদর সাহাবী হযরতে যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদল সাহাবী আয়েশা আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মা হাযাল উদহিয়া? ইয়া রাসূলুল্লাহ, কুরবানিটা কি? আমরা জানতে চাই, সুবহানাল্লাহ। ওয়ালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আমার নবী জবাব দিল, উত্তর দিল, ও আমার সাহাবীর দল, এটা হচ্ছে তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবীর সুন্নাত। সুবহানাল্লাহ।
ইব্রাহিম নবীর সুন্নাত তোমাদের জন্য হলো ওয়াজিব ক্বালু ফিমা ক্বালু ফিমা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও আল্লাহর হাবিব আপনার আপনার কাছে জানতে চাই কুরবানিতে কি ধরনের সওয়াব পাওয়া যায় জোরে বল না সুবহানাল্লাহ আমার নবী জবাব দিয়া কয় সাহাবীর দল উল্লবি ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাতিন রে কুরবানি প্রত্যেকটা জিনিসের তোমাদের জন্য করলাম নবী গো এটা কেমন করলাম আমার নবী কয় প্রত্যেকটা পছন্দের বিনিময়ে এক একটা নেক দেওয়া হয় সুবহানাল্লাহ এই জন্য হৃষ্ট পুষ্ট সতেজ মোটা তাজা লম্বা বলিষ্ঠ জিনিসটা দিয়া কুরবানি দেয় কথা কোন ঠিক কি না এটা হলো আমাদের বেলায় নবী গো ও আপনার হাবিব আমরা জানতে চাই নবীকে জিজ্ঞাসা করলো নবী কামলিওয়ালাকে জিজ্ঞাসা করলো মেষ এবং ভেড়া বিনিময়ে কি পাওয়া যায় কারণ এগুলা ছোট আমার নবী বলে এইগুলার পিঠের ভিতরে এইগুলার গায়ের ভিতরে সারাদিন কুল্লো কলা বিকুল্লি সারাদিন সুফিল হাসানা ছোট ছোট বকরি পেড়া দুম্বা দিয়া যখন কোরবানি দিবা এইগুলার পিঠে ফসম আছে না নাই আছে না নাই এই ফসম পরিমাণ সওয়াব আমার আল্লাহ আমার উম্মতের আমল নামায় দান করে দিবে তাহলে কোরবানিটা সওয়াবের না গুনার যাদের সামর্থ্য আছে সামর্থ্য পরিমাণে কোরবানি দেওয়া দরকার আছে না নাই আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন আরেকটু মহব্বতে বলেন না আমিন এখন কোরবানিটা যে আসলো সুন্নাতু আবিকুম ইব্রাহিম ইব্রাহিম নবীর সুন্নাত আমাদের জন্য ওয়াজিব ঠিক কিনা ইব্রাহিম নবী কেন সুন্নাত হইল আমার আল্লাহ দুনিয়ার জমিনে ইব্রাহিম নবীকে পাঠাইল আল্লাহর দিন প্রচারের জন্য ইব্রাহিম নবী দিন প্রচার করতেছে কিন্তু প্রচার করতে যায় ইসমাইল যখন একটু বড় হওয়া শুরু করলো ইসমাইলের দিকে আকর্ষণটা দিনের খেদমতটা কম হয় ইসমাইলের মহাব্বতটা বেশি হয় কথা কথা ঠিক সন্তানের মহাব্বত এক পর্যায়ে যখন অন্তরে স্থান পেয়ে গেল আমার আল্লাহ অন্তরের খবর জানেনি আমার আল্লাহ দেখেনি আমার আল্লাহ শুনেনি আমার আল্লাহ কয় জগৎবাসী তুমি গোপনে গোপনে তুমি যেই অবস্থায় থাকো না কেন যেই কোনো কর্ম করো না কেন আমি আল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল বাসির আমি আল্লাহ সব কিছু দেখি এবং শুনি ইব্রাহিম নবীর স্বপ্ন দেখাইল লম্বা ঘটনা শট করব ইব্রাহিম নবীর স্বপ্ন দেখাইল নবী গো আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করেন ও আল্লাহ কি কুরবানি করব আমার আল্লাহ ওই প্রিয় বস্তুটা কুরবানি করেন সুবহানাল্লাহ প্রিয় জিনিস সামনে আল্লাহর রাস্তায় দান করে দেন ইব্রাহিম নবী পশু জবাই করতে আছে গরু দুম্বা বেড়া বকরি কাজ হয় না একই স্বপ্ন আমার দেখে প্রিয় জিনিস কুরবানি দেন আল্লাহর নবী ইব্রাহিম এবার জ্ঞানের মধ্যে বলল হায় রে সব কিছুর চাইতে বেশি আমি ইসমাইলের ভালোবাসি মোহাম্মদ করি আমার মনে হয় ইসমাইল নবীরে যদি কোরবানি দেই আমার আল্লাহ খুশি হইয়া যাইব ভাবে চিন্তা করে সেনারে কোরবানি দেওয়ার জন্য আমরা এমন চিন্তা আমাদের আসেনি এমন চিন্তা আমাদের মন মানুষে কথায় নাই একটা ছেলে আলেম বানাইবেন সব কিছু কোরবানি দিয়া নিয়ত করেন ফারবেন নি কথা কয় না একটা ছেলের আলেম বানাইব ডাক্তার মাত্রার যা বানাইছি হয়েছে যাও না হয়েছে একটা আমি আলেম বানাইব তিন সন্তান থেকে একটা আলেম বানাইব পাঁচ সন্তান থেকে একটা আলেম বানাইব এরকম একটা কোরবানি দেন কাজ হয়ে যাইব ঠিক কিনা বলে গভীর মনোযোগ ইব্রাহিম নবী কয় আল্লাহ এত কিছু কুরবানি দেওয়ার পরেও তোমার দরবারে আমার কুরবানি কবুল হইতেছে না আল্লাহ তাই ইসমাইলের মনে হয় কুরবানি দিলে কবুল হইব আজকে কইলা ছেলের কাছে যাইয়া কয় আব্বা সুবহানাল্লাহ বাপ যেমন ছেলেও তেমন কথা কর ঠিক কিনা বাপের আসলি জিনিস ছেলেরা ভাই এবার আল্লাহর নবী ইব্রাহিম যখন বলল ও আমার সন্তান ইসমাইল এত কিছু কুরবানি দিলাম আর বড় কুরবানি আল্লাহ গ্রহণ করে নাই অ্যাকসেপ্ট করে নাই আমি তো আল্লাহ দরবারে আসামি হইয়া যাইতেছি আমার মনে হয় তোমার যদি কুরবানি দেই আমার আল্লাহ খুশি হইয়া যাইব কথাটা
বলতে দেরি, ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল দাঁত দিয়া কয় আব্বা হুজুর, আমি আল্লাহ যদি আমারে কোরবানি দিলে আল্লাহ খুশি হইয়া যায়, আপনার কোরবানি কবুল হইয়া যায়। দেরি কইরেন না, জোরে কর না সুবহানাল্লাহ। ওরে সাজা ও তাড়াতাড়ি আর করো না দেরি, সাজা ও তাড়াতাড়ি আর করো না দেরি। ওরে নিতে আসে আজ রাইলে, নিতে আসে আজ রাইলে আর করো না দেরি, সাজা ও তাড়াতাড়ি বলেন আর করো না দেরি, সাজা ও তাড়াতাড়ি। জোরে কর না সুবহানাল্লাহ। ইসমাইল নবী কয় আব্বা আপনার কথায় আমি রাজি, রাজি কইতে দেরি। এবার জিজ্ঞাসা করে বাবা তোমার আম্মার কাছে তো মিথ্যা বলা যাবে না, তবে তোমার আম্মারে বল বলে একটু সাজাইয়া দেওয়ার জন্য তুমিও মায়ের কাছে বইল না, আমিও তোমার মায়ের সাথে আলোচনা রাখতাম না, আমরা এক জায়গায় ঘুরতে যাব, বেড়াইতে যাব। জোরে কর সুবহানাল্লাহ। বাপ ছেলে পরামর্শ কইরা জঙ্গলায় গেল। এবার যখন কুরবানির দাওয়া প্রস্তুতি হয়ে গেছে, ছেলে ইসমাইল ডাক দিয়া কয় আব্বা হুজুর আমার একটা কথা আছে। কয় কি? আমার গায়ে যে জামাটা আছে এই জামাটা একটু খুলি আলাম। জোরে কর সুবহানাল্লাহ। কয় কেন? কয় জামা দিয়া আপনার সব টুকুলাকে বাঁধবেন? আল্লাহ আল্লাহ। ইব্রাহিম নবী কয় কেন বাবা? কয় জামা দিয়া সবকু যদি না বান্ধেন, এই দুই সব দিয়া তাকাইয়া ইসমাইলের গলায় ছুরি চলবে না। এবার ইব্রাহিম নবী বুঝলো, এবার জামা দিয়া সব বানছে। বান্দার পরে কয় আব্বা হুজুর আরেকটা কথা আছে। কয় কি? কয় এই জামার ভিতরে আমার যখন জবাই করবে, আমি যখন সাইটাইম, আমি ব্যথায় অস্থিরতা হয়ে যখন নাড়াচাড়া করবো, এর রক্ত যাইয়া জামার মধ্যে লাগবো, মায়ের কাছে মিথ্যা সাক্ষী হবে না, আমার মায়ের কাছে জামাটা পৌঁছাইয়া দিয়া বলবা, ও আমার স্ত্রী, এটা তোমার সন্তান ইসমাইলের জামা। আল্লাহু আকবার। তার জঙ্গল আর বাগে খাইছে। কিসের বাগে? জোরে বলে না, কিসের বাগে? জঙ্গল আর বাগে খাইছে। এই নাও তোমার সন্তানের জামা। বাপ ছেলে যুক্তি করে এবার কোরবানি দিতেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কইয়া ছুরি চালাইয়া দিছে, কিন্তু ছুরি এমন ভাবে চালাইতেছে কণ্ঠ কাটে না। সবাই হয় না, কোরবানি হয় না। ইব্রাহিম নবী ঘামাইয়া গেল, শরীরে পসিন আসলো, জাত কইরা জিম কইরা কইরা ছুরিটারে একদিকে ফিক্কা মাইরা ইটা দিয়া ফালাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেইখানে ফালাইছে ওইখানে একটা পাথর ছিল, এত ধারালো অস্ত্রটা পড়া সাথে সাথে পাথরটা দুটা টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী চোখের পান খুললা, দেখতেছে কি রে সন্তান তো শুয়া রইছে, আমার পাথরের আমার শরীর তো তার আছে, কেন কাটে না? আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল, আমার বন্ধু ইসমাইল যদি সবাই হয়ে যায় মুসলিম জাতির কলঙ্ক হবে, ঠিক কিনা? তাড়াতাড়ি যা, ইব্রাহিম নবী ছুরি চালানোর আগে আমার ইসমাইলের সরাইয়া দে। ইব্রাহিমের ছুরির নিচে বেহেশতি একটা দুম্বা ঢোকাইয়া দে। ইব্রাহিম নবীর কাছে এবার ইসমাইলের সরাইয়া, ইসমাইলের সরাইয়া যখন পশু দিয়া দিছে, ওইখান থেকে পশু কোরবানি করা সুন্নাত হইয়া গেছে। ইব্রাহিম নবী বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া ছুরি চালাই ইসমাইল নবী পাশে দাঁড়ায় খিলখিলাইয়া হাসে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইসমাইল হাসতেছেন,
ইব্রাহিম নবীও হাসতেছে, চোখ মিলা হাসতেছে, কিরে সন্তান সই থেকে পাশে দাঁড়ায় হয়েছে, শরীর নিচে আছে, একটা পশু জবাই হয়ে গেছে, আল্লাহ কোরবানি কবুল করে নিছে, বাপ ছেলে আসতে করে বাড়িতে এসে গেছে, সুবহান সুবহানাল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর শুকরিয়া আদায় করে বাপ ছেলে বাড়িতে আসছে, আমার দয়াল নবী কামলিওয়ালা ওই মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবীর এই জবাইটাকে আমার আল্লাহ দনাত্মবান ব্যক্তিদের জন্য মুহাম্মদের জিনিসটা কোরবানি দেওয়ার জন্য আমার আল্লাহ আমাদেরকে ঘোষণা করে দিছে, এই জন্য আল্লাহর কাছে পশুর রক্ত যায় না, গোশত যায় না, একমাত্র ইবাদত বন্দেগী যায়, তাকওয়া যায়, পরহেজগারিতা যায়, তাহলে কোরবানির দিন পরহেজগারিতা করার দরকার আছে না নাই? সকলে বলুন আছে না নাই? কোরবানির দিনে আরো অনেক ওয়াজ আছে কর্ম, আল্লাহ কবুল করো, জোরে জোরে বলুন আমিন।